ঢাকা সত্র আসনের প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারলেন না তিনি। এই উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে হিরো আলম একজন। প্রার্থী হয়েও ভোট দিতে না পারার কারণ, তিনি ঢাকা সত্র আসনের ভোটার নন, তার নিজ এলাকা বগুড়ার ভোটার তিনি। তবে শুধু হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাননি। ঢাকার বাইরের আছেন আরো একজন, বাকিদের মধ্যে অন্তত 2 জন আছেন, যাদের একজন ঢাকার উত্তরার আর একজন পুরান ঢাকার গেন্ডারি এলাকার ভোটার। তবে হিরো আলম ভোট দিতে না পারলেও আজ সোমবার সকাল থেকে ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সংসদ নির্বাচনে যেকোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও যেখানে ভোটার সেই আসন ছাড়া ভোট দেওয়ার সুযোগ নেই প্রার্থীদের।